এদিকে আজ স্ক্যানের জন্য আবারও হাসপাতালে গেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে পুনেতে আছেন রিপোর্টার সাজিদ মুসাহিদ। সাকিবের ইঞ্জুরির অবস্থা ও বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব আল হাসানকে আজ সকালে আরও একবার কিন্তু স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এতক্ষণে স্ক্যান সম্পন্ন হয়ে যাওয়ার কথা, এখন অপেক্ষা শুধু রিপোর্টের। আমরা জানি যে সাকিব আল হাসান চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার মাংসপেশিতে চোট পেয়েছিলেন, এরপর প্রায় তিন দিনের মতো বিশ্রাম কিন্তু পেয়েছেন সাকিব। গতকাল একটু আগে প্রতিবেদনে দেখছিলাম যে সাকিব অনুশীলন করেছেন, তবে একটা বিষয় লক্ষণীয় ছিল, সাকিব কিন্তু রানিং করেননি কোনো। তিনি প্রথমে হালকা ওয়ার্ম আপ করেছেন, এরপর কিছুক্ষণ নকিং করে, এরপর স্পিন বোলিং, এরপর পেস বোলারদের মোকাবেলা করেন। সাকিব কিন্তু গতকাল বলও হাতে নেননি। সাকিব আসলে এটা গত তার আগের দিনে কিন্তু টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন সাকিবের ইম্প্রুভমেন্ট কতটুকু হচ্ছে সেটা তারা গ্র্যাজুয়ালি চেক করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু গতকালকে সাকিব ব্যাটিং করেছেন, পেস বোলারদেরও কিন্তু দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, প্রায় 35 থেকে 40 মিনিট তাকে নেটে দেখা গিয়েছিল। আজকে তার সেই স্ক্যান করানোর পর হয়তোবা নিশ্চিত হওয়া যাবে সাকিবকে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে কি না। তবে শুরু থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট করেছেন সাকিব, তিনি দ্রুত মাঠে ফিরতে চান, স্পেশালি ভারতের বিপক্ষে ম্যাচটা কিন্তু সাকিব কোনোভাবেই মিস করতে চান না। যখনই তিনি চোট পেয়েছিলেন এর পরপরই কিন্তু টিমের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম সাকিব খুবই ইগার এই ম্যাচটা খেলার জন্য, এবং সেই জন্য সাকিব কিন্তু গতকালকে নিজ উদ্যোগে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন এবং মেডিকেল টিম বিসিবির যে চিকিৎসক সঙ্গে ছিলেন তার সঙ্গেও কিন্তু তাকে কথা বলতে দেখা গেছে, তাকে মনিটর করছিল। এবং সব কিছু মিলিয়ে আজকের সেই স্ক্যান রিপোর্ট আসার পর হয়তোবা জানা যাবে যে আদৌ সাকিবকে কালকে বাংলাদেশ টিম পাবে কিনা। এর আগে একটু বলে নিই যে ভারত দল কিন্তু আর কিছুক্ষণ পর, ঘণ্টাখানেক পর অনুশীলন শুরু করবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে। টানা তিন ম্যাচ জিতে ভারত বেশ একটা ভালো একটা ছন্দ ধরে রেখেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তারা উইনিং কম্বিনেশন ভাঙবে কি ভাঙবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেহেতু বাংলাদেশের বিপক্ষে তারা রিসেন্টলি শেষ চার ম্যাচে তিনটিতে হেরেছে, তারা একটু সিরিয়াসলি কিন্তু নিচ্ছে। গতকাল আপনার অনুশীলনেও দেখা গিয়েছিল ভারত দলকে বেশ সিরিয়াস। আর বাংলাদেশের কথা বলতে, বাংলাদেশ আমরা জানি দুই ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে, এবং বাংলাদেশকে জিততেই হবে যদি তারা সেমিফাইনালে খেলে স্বপ্নটা টিকিয়ে রাখতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশ একাদশে কিন্তু একটা পরিবর্তন অন্তত হতেই দেখা যেতেই পারে। ওপেনিং নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু তারপরও টিম ম্যানেজমেন্টের ভোট কিন্তু তানজিদ তামিমের পক্ষে। তানজিদ তামিমকে হয়তো ভারতের বিপক্ষে ম্যাচেও দেখা যেতে পারে, তার সঙ্গে লিটন দাস তো আছেনই। তবে বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশে দু একটি পরিবর্তন হলে হতেও পারে। মাহমুদুল্লাহ রিয়াদ আমরা জানি গত ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছিলেন, তার যে জায়গাটা নিশ্চিত এটা অনেকটা বলতে পারা যায়। তারপরও উইকেট দেখে হয়তো আজকে অনুশীলন আছে বাংলাদেশের সন্ধ্যায়, এরপর আগামীকাল যেহেতু দুপুরের ম্যাচ, লম্বা একটা সময় আছে। সাকিব এবং একাদশের এই বিষয়গুলোর সিদ্ধান্ত হয়তো একেবারে শেষ মুহূর্তে নেবে টিম ম্যানেজমেন্ট। তো আমার কাছে ভারতের পুনে থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভারতের পুনেতে।